আজ আমরা পঞ্চম শ্রেণী অঙ্কের সাজেশন ভিত্তিক কয়েকটি কোশ্চেন করব, যা প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেন কি আছে? না, প্রথম কোশ্চেন আছে মান নির্ণয় করি। মান নির্ণয় করি, কিসের মান নির্ণয় করব? না, উপরে 8, নিচে 17 যোগ ওপরে 3, নিচে 17, এটাকে কিভাবে সলভ করব? না, এখানে 17, এখানে 17 আছে, আমরা লসাগু করব। 17 আর 17 লসাগু 17 হয়, যেহেতু 17 আছে, 17 একে 17, 8-এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 8 গুণিতক 1 প্লাস 17 একে 17, এই 1টা 3-এর সঙ্গে গুণ করব, 3 গুণিতক 1, তাহলে কত হবে? 8 আর 1 গুণ করলে হচ্ছে 8, যোগ 3 আর 1 গুণ করলে 3, নিচে 17। তাহলে 8 আর 3 কত হয়? 11, আর নিচে 17, এটাই হচ্ছে অ্যান্সার। আর দু নম্বর কোশ্চেন কী করবো? না, দু নম্বর কোশ্চেন করবো 3 ও 4 এর সাধারণ দুটি গুণিতক। 3 ও 4 এর সাধারণ দুটি গুণিতক কিভাবে করব? ধরো এটা যদি 3 হয়, ধরো এটা 3 আর এটা হচ্ছে 4, এটা পুরোটা 4, এটা পুরোটা 3, এই যে মাঝের যে অংশটা, এটাকে আমরা বলবো সাধারণ গুণিতক। তো কিভাবে বের করবো এটা? না, আমরা 3-এর গুণিতক বের করব। 3-এর গুণিতক বের করলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, 3-এর সঙ্গে 5 গুণ করলে 15, 3-এর সঙ্গে 6 গুণ করলে 18, 3-এর সঙ্গে 7 গুণ করলে 21, 3-এর সঙ্গে 8 গুণ করলে 24। এবার কি করব? 4-এর গুণিতক বের করব। 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16, 4-এর সঙ্গে 5 গুণ করলে 20, 4-এর সঙ্গে 6 গুণ করলে 24। এখানে দেখো, এখানে 12, এখানেও 12, এখানে 24 আর এখানেও 24, আমাদের দুটো গুণিতক বের করতে বলেছে, সাধারণ গুণিতক। এর মানে এখানে 12ও আছে, এখানে কত আছে? 24ও আছে, আরও অনেক কিছু আছে, পরে করলে আমরা জানতে পারবো, কিন্তু আমাদের যেহেতু বলেছে দুটো, তাই আমরা দুটো বের করবো। তাহলে উত্তর কত হবে? অতএব কি লিখবো? না, 3 ও 4 এর সাধারণ দুটি গুণিতক হলো 12 ও 24। এবার আমরা আসবো 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি আছে? না, 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে 52,219, এই 52,219কে একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত কিভাবে লিখব? বলেছে 52,219, আমরা জানি এটা হচ্ছে এই দুটো মিলে হাজারের ঘর হয়, 52,000, তাহলে 52 এখানে লিখব, 200 তাহলে শতর ঘরে 2 লিখব, 19, 19, 1 আর 9। আর কি বললেন বের করতে বলেছে? না, স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার কি হবে? এখানে দেখো, এই যে 5 মানে, এখানে যদি 5 আছে, প্রথমে 5 লেখো, তারপরে 5টা বাদ দিলে কটা ঘর? 1টা 2টা 3টে 4টে, 4টে শূন্য বসিয়ে দাও প্লাস, তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, 50,000।
তারপরে কত না দুই, এই দুই মানে এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে কত কটা ঘর আছে, এক দুই তিন, তাহলে দুইয়ের সঙ্গে কি করবো একটা দুটো তিনটে, এক দুই তিনটে শূন্য বসাবো, 21 10 17 হাজার কত হলো 2000 যোগ, তারপর কি ধরবো এই দুইটা, এই দুইটা বাদ দিলে কত হবে দুটো ঘর, তাহলে দুটো শূন্য বসাবো যোগ, তারপরে কি আছে এক ধরবো, এক এক ধরলে কি হবে একটা ঘর আছে, একটা ঘর হবে যোগ নয় পড়ে আছে নয়। এইভাবে স্থানীয় মানে বিস্তার আমরা করব। তারপরে কি করতে হবে না এটাকে অঙ্কে লিখি, অঙ্কে লিখি, অঙ্কে লিখলে কি হবে না অঙ্কে লিখলে হবে 52000, তো 52000 এইটাই লিখে দেব, 219। এই হয়ে গেল 3 নম্বর কোশ্চেনের উত্তর। এবার আসি 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন কি আছে না 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কি আছে না গ্রেটার দেন, লেস দেন আর গ্রেটার দেন কিভাবে করব না, গ্রেটার দেন মানে এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে বড় আর এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট, যেমন ধরো এটা 6 এটা 4, আর লেস দেন মানে এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট, ছোট মানে ধরো এটা 4 আর এটা 6, এদিকে যেটা থাকবে বড়। আমরা এইভাবে অঙ্কটা করব। কি আছে অঙ্ক, অঙ্ক আছে 5000 না 56107, এই ফাঁকা ঘরের মধ্যে লিখতে হবে গ্রেটার দেন না লেস দেন, 56107 আর 20201 কোনটা বড় না এটা বড়, এটা বড় হলে তখন গ্রেটার দেন সাইন দেবো। আরো একটা অঙ্ক আছে, কি আছে 42050, মাঝে ফাঁকা ঘর, আর এদিকে কি আছে 62005, 42050 আর 62005 বড় কোনটা এইটা বড়, তাই এখানে লেস দেন হবে। এইভাবে এই দুটো অঙ্ক আমরা করব। তারপরে 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি আছে না 5 নম্বর কোশ্চেন আছে, ধ্রুববাবু বছরে 65400 টাকা আয় করেন, বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরো 20450 টাকা আয় করেন, তাহলে তিনি মোট কত টাকা আয় করেন, তাহলে এখান থেকে কিভাবে বের করব না, এখানে বলেছে বছরে 65400 টাকা আয় করেন আর বাড়ি ভাড়া থেকে 20450 টাকা, দুটো যোগ করে দেবো, দুটো যোগ করে দিলে কি হবে মোট আয় বেরোবে, দুটো যোগ করে দাও 65400 টাকা আর কত 20450 টাকা, এই দুটো যোগ করে দিলে কি হবে মোট হচ্ছে টাকা বেরিয়ে আসবে, যোগ করো 0 5 4 4 8 5 6 2 8, এটা কত হবে এটা টাকা, তাহলে এখানে কি লিখব, অতএব ধ্রুববাবু, ধ্রুববাবু বছরে মোট আয় করেন 85850 টাকা। আজকের এই পর্যন্ত, পরবর্তী কোশ্চেন পরবর্তী ভিডিওতে পাবে।